새끼야, 너네 막 통소리 꼬락했어. 아마 도시도끼 걔가 앞에 도시도 묻는 이틀 달한 একটু আপনি দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি জি। আপনার কৃষ্ণকে কেন আমি দুষ্ট বলেছি? দাদা দাদা জি, দাদা তুমি দেখেছো না, অক্সফোর্ড অক্সফোর্ড পিসি পিসি গো, কি হইছে? তুমি কি দেখেছো প্রভু? কি করেছে তোমার কৃষ্ণ প্রভু? ওই আমি তো দেখিনি প্রভু, কি করেছে আমার কৃষ্ণ প্রভু? বলে দিনা বসন্ন খুল রাধে খুলে ফেলো আবরণ, এটা কোনো কথা হইলো? আমার আমার রাধে বসন খুলবে? আরে দাদু, এটা তো আধুনিক প্রেম। তাছাড়া আপনি রাধাও তো কম যায় না, কি করে ছেড়ে দাও মরে, তোমার মনের বাসনা মিটাইবা পরে, কেন পরে কেন, সবার সামনে করলে কি সমস্যা? মার্কেটটা ডাউন করা, মা 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 আসছে, এর আবার মার্কেট আসুন কবে গো, কিন্তু বলতে নাকি
অপরিমাণ। কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু কৃষ্ণ তোমার এই বেহাল দশা, এই ফুল কাটো না কত বছর হইছে, কও তো কি হয়েছে তোমার? শুনো বলি এত ভারী ভালো রাধা বইতে নাই কাম।
কপুরিমা। আরে তোদি বেতে গায়ে রাধা তাই মুকুলান মতরেছি কৃষ্ণ আমার পাবে পাবে না। Happy
Yeah.
শুনি যাও, আমরা মনে হয় ভুলেই গেছি শ্রীকৃষ্ণ কেন পৃথিবীতে এসেছিলেন। স্বয়ং বিষ্ণুর অবতার দেবতা কৃষ্ণ এই মানব প্রেমের মাঝে বলেছিলেন সেই স্বর্গরূপের কথা, সে যে দুষ্ট কংসকে বধ করার জন্য এই মর্তে এসেছে, কৃষ্ণ সেটা ভুলে গেছে।